বাবা বুঝতেই পারছে ছেলের কপালে আজকে কষ্ট আছে, যে হারে ধুলো মেখেছে। তোমার আর একজন দরজার সামনে দাঁড়িয়েই হয়ে গেল। ছেলেটা কি করেছে, নাম গাইতে গাইতে নাচতে নাচতে ঘরের মধ্যে প্রবেশ করে একেবারে ছুটে গিয়ে আমার বাচ্চারা ঘর ফিরে কাকে আর কার কাছে আগে যা, ছুটে গিয়ে মাই মেনে নেয় গো। যতই নোংরা থাক ভুলো থাক, সন্তানকে চটিয়ে ধরতে মা কখনো দিলা গো রে। দেখ না মাকে জড়িয়ে ধরেছে। মা বলছে, বাবু তুমি একজন নিষ্কুঞ্চ বৈষ্ণব, যা গিয়ে গিয়ে প্রণাম করিস। দেখ না বলেছে মাকে ছেড়ে দিল, ভয়ে ভয়ে আজকে খুব এগিয়ে। মনের কথায় আর মুখের কথায় এক না, মুখে কি বলল ওই দুধের শিশুটা আমাকে প্রণাম করবে, প্রণাম করতে হবে না নিয়ে যাও। আর মনে মনে বলছে, কেউ জানুক বা না জানুক তুমি তো জানো তুমি কে আর। তুমি আমাকে প্রণাম করবে? ছি 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 ছি, নিজেকে নিজেকে কেউ কখনো প্রণাম করে? এই হলো সেই বিশ্বরূপ যিনি হলে
হলেন শঙ্করানন্দ পুরি সন্ন্যাসী। আমি পূর্ণ শক্তি পাবো। হারাই পড়লি নাড়া দিয়ে উঠলেন ঠাকুর, আমরা মানুষ
হলো ঈশ্বরের অধিষ্ঠান, এখন প্রণাম করে হ্যান্ডশেক এসে গেছে। এটা বিদেশিদের কালচার, আমাদের নয়। মনে রাখবে আমাদের কালচার, আমাদের সংস্কৃতিটাকে অন্যরা সম্মান করে, তাই সেটাকে ধরে রাখো, সম্মানটাকে নষ্ট হতে দিও না। আমাদের সংস্কৃতি আমরা ধরে রাখিয়ে তারা ধরে রাখবে। আমি যদি ধরে রাখতে না পারি, আমাদের পরের প্রজন্ম কখনোই ধরে রাখবে না। এই যে বাবারা এখানে পরিবার আসা শুরু করেছে, ইনাদের যে পরের প্রজন্ম তারা কিন্তু করবে, কিন্তু যাদের বাবারা এখন রাস্তার মোড়ে পড়ে আছে খাওয়া দাওয়া করে, মানে খাওয়া দাওয়া প্রদীপ দিচ্ছেন মা, আর তুলসী তলায় প্রদীপ দিয়ে ভক্তি মতি মা পরে চলে দাঁড়িয়েছে। ঠাকুর আমি কৃষ্ণ কথার কি বাজার, লক্ষ্য করো শব্দটা, আমি কৃষ্ণ কথার কি বাজার। দেখো এই যে আমি এত আমরা কথা বলছি, আমার কথা ছাড়া মানে যে কোনো কথা ধরে সে নিজের চোখে সব দেখেছে, তবুও সে বলছে আমি কৃষ্ণ কথার কি বা জানি। যুদ্ধ ছাড়া দেবো না, সুচাক্র বেদিনী। সুচাক্র মানে
যত মেঘনি মানে মাটি, যতটুকু মাটি উঠবে না যুদ্ধ না করে ওইটুকু মাটি হবে। কেন তুমি আমার রক্ত চাইছো? কেন তুমি দিয়ে দিচ্ছ না? পাঁচটা গ্রাম তো অনেক আছে, পাঁচটা গ্রাম দিয়ে দিলে তোমার কি হবে? গোয়ালার ছেলে হয়ে আমাকে কেন দিচ্ছ? হ্যাঁ গিয়েছিস মানে অহংকার সেদিন রচনা হয়ে গেল দুর্যোধন। অহংকার কর, মনে রাখবে একটা গাছ থেকে লক্ষ দেশলাই কাঠি সৃষ্টি হতে পারে, একটা দেশলাই কাঠি ক্ষমতা রাখে লক্ষ গাছ জানিয়ে। কোনদিন অন্তত মানব জীবনে অহংকার করো না, যতই অহংকার করো না কেন তাকিয়ে দেখো কত অহংকার একটা করে একটা দেশলাই কাঠিতে পুড়ে ছাই হয়ে গেল। তুমি দরিদ্র আমি গরিব, আমি বড় লোক আমি এত ধনী, তোমার সঙ্গে মিশলাম না, তোমার সঙ্গে কথা বললাম না, তোমার পাশে বসলাম না, তোমাকে যে আগুনে, তোমাকে যে আগুনে দাহ করা হবে না, আমাকেও সেই একই আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। আমি ধনী ব্যক্তি বলে, তুমি ধনী ব্যক্তি বলে, বিষয় আসলে বেশি আছে বলে, তোমার অনেক টাকা পয়সা আছে বলে তোমার জন্য কোনো বিশেষ আগুন কিনে আনা হবে না। জায়গায় যেতে হবে, তবে এই জগতে ধনে ধনী হলে তোমাকে সম্পদ রেখে যেতে হবে, কৃষ্ণ ধনে ভঙ্গি হলে তুমি সঙ্গে নিয়ে চলে যাবে, ও ধনের কাউকে ভাগ দিতে হয় না। তাই Thank you.